Hi friends, welcome to my channel Sister Dash. If you like my video, please like and share and subscribe my channel. And today we will learn how to manage actively manage third stage of liver. I mean, as we call AMTSL, active management of third stage of liver. এখন আমরা আগে ফারস্টে জেনে নিই থার্ড স্টেজ অফ লিভার কোন টাইমটা জাস্ট আফটার ডেলিভারি অফ বেবি থেকে কমপ্লিট ডেলিভারি অফ প্লাসেন্টা পর্যন্ত টাইম কিন্তু আমাদের থার্ড স্টেজ অফ লিভার এই প্রসিডিউরের জন্য লাগবে আমাদের একটা স্টেরাইল ট্রে যার মধ্যে থাকবে স্টেরাইল বোল উইথ কটন যেখানে আমি স্পিরিট ঢেলে নিয়েছি ইনজেকশন দেওয়ার জন্য দুটো লং আর্টারি ফোর্সেপ আর ইনজেকশন অক্সিটোসিন যেটা আমি সিরিঞ্জে ড্র করে নিয়েছি আর স্টেরাইল প্যাড এছাড়া প্লাসেন্টা রিসিভ করার জন্য আমাদের একটা ট্রে লাগবে বা বোল লাগবে যেটা আমি ইয়েলো প্লাস্টিকে র‍্যাপ করে নিয়েছি আর একটা মেজারিং মগ লাগবে যেখানে আমি মেজার করব কতটা অ্যামাউন্ট ব্লাড লস হয়েছে আর এনভায়রনমেন্টাল প্রিপারেশনের মধ্যে মায়ের ডিগনিটি প্রাইভেসি মেনটেন করতে হবে ততটাই মায়ের অ্যাবডোমেন এক্সপোজ করব যতটা আমাদের প্রসিডিউরের জন্য লাগবে এক্সট্রা কিন্তু এক্সপোজ করব না আর প্রপার লাইটিং কিন্তু খুব নেসেসারি এবার থার্ড স্টেজ যেহেতু সেকেন্ড স্টেজ অফ ডেলিভারির একটা কন্টিনিউয়েশন প্রসিডিউর এখানে আমরা অলওয়েজ ট্রাই করব বেবিকে মায়ের কাছে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট মেনটেন করে রাখার তাহলে মায়ের পেইন ফিলিংস কিন্তু অনেক কম হবে কারণ মায়ের কনসেন্ট্রেশন বেবির দিকে থাকবে এবার প্রথম কাজ স্টেপ ওয়ান হবে আমাদের বেবি ডেলিভারি অলরেডি হয়ে গেছে কিন্তু আরও কোনো বেবি তো থাকতে পারে অ্যাবডোমিনের মধ্যে ইনকেস অফ মাল্টিপল প্রেগনেন্সি তাই সেকেন্ড বেবি আছে কি না সেটা আমাদের অ্যাবডোমিন প্যালপেট করে দেখে নিতে হবে কারণ পরের স্টেপে আমি ইউট্রোট্রনিক ড্রাগ দেবো ইউট্রাসকে কন্ট্রাক্ট করানোর জন্য তাই যদি দেখে নেনি আর কোনো বেবি আছে কি না তাহলে সেই বেবির কিন্তু ইন্ট্রাইউটেরাইন ডেথ হতে পারে এবার স্টেপ টুতে যদি আমি দেখি কোনো সেকেন্ড বেবি নেই তাহলে আমাকে ইউট্রোট্রনিক ড্রাগ ইঞ্জেকশন অক্সিটোসিন 10 ইন্টারন্যাশনাল ইউনিট আইএমএ দেবো কোথায় দেবো মায়ের অ্যান্টিলেটার অ্যাসপেক্ট অফ থাই এবার স্টেপ থ্রি নেক্সট আমরা ইউটেরাইন মাসাজ দেব দেখবো ইউটেরাস কন্ট্রাক্ট হলো কি না যদি ইউটেরাস কন্ট্রাক্ট করে তাহলে কিন্তু ইউটেরাসটা জাস্ট একটা হার্ড ক্রিকেট বল লাইক স্ট্রাকচার হয়ে যাবে হাতে আমি ক্রিকেট বল লাইক স্ট্রাকচার ফিল করতে পারবো যতক্ষণ ইউটেরাস কন্ট্রাক্ট করছে আমি কিন্তু ইউটেরাইন মাসাজ কন্টিনিউ করব আর এখান থেকেই শুরু হলো আমার অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লিভার আমি অ্যাক্টিভলি ম্যানেজ করছি এবার ডিউরিং কন্ট্রাকশন মানে যখন ইউটেরাস কন্ট্রাক্ট করবে তখন আমি লেফট হ্যান্ডকে ঠিক সিম্পাইসিস পিউবিস এই জায়গাটার উপরে এইভাবে আমি প্লেস করে আপওয়ার্ড ডিরেকশনে পুশ করব মানে পিছনের দিকে পুশ করব এটাকে বলবো কাউন্টার ট্র্যাকশন আর রাইট হ্যান্ড দিয়ে আমি আম্বিলিকাল কর্ডকে ঠিক এইভাবে ডাউনওয়ার্ড পুল করব যদি দেখি কর্ড পুনরায় আবার ঢুকে গেল তার মানে পারমানেন্ট লেন্থেনিং অফ কর্ড হয়নি মানে প্লাসেন্টাল সেপারেশন হয়নি আমরা ওয়েট করব প্লাসেন্টাল সেপারেশনের জন্য প্লাসেন্টাল সেপারেশন হলে কিন্তু কিছু সিমটমস দেখা যায় এইভাবে কিন্তু কখনোই আমরা টানাটানি করব না এবার প্লাসেন্টাল সেপারেশন হয়েছে কি না কীভাবে বুঝবো সেটা কিছু সাইন্স আছে একটা তো বললাম অলরেডি যে পারমানেন্ট লেন্থেনিং অফ আম্বিলিকাল কর্ড হবে আর একটা হচ্ছে যে গাস অফ ব্লাড বেরিয়ে আসবে পেরিনিয়াল এরিয়া দিয়ে যেটা আমি দেখেই বুঝতে পারবো আর ইউটেরাসটা ফার্ম এবং গ্লোবুলার হবে কন্ট্রাক্ট হয়ে গিয়ে সেটা তো ফান্ডাস প্যালপেট করার সময় যে কীভাবে বুঝবো সেটা আমি অলরেডি ডিসকাস করেছি ইউটেরাস কন্ট্রাক্ট করবে তখনই আমি কী করব না এই আটারিটার নিচে এখানেই থাকলো আর একটা লং আটারি পেরিনিয়ামের ঠিক কাছে মানে যতটা কাছে লাগানো সম্ভব ঠিক ততটা কাছে আমি লাগালাম লাগানোর পরে লেফট হ্যান্ড আমি সিম্ফাইসিস পিউবিসের উপরে রেখেছি এবং রাইট হ্যান্ড আমি এই রাইট হ্যান্ড দিয়ে একটা গাস অফ ব্লাড যখন বেরোবে ঠিক তখনই আমি কী করব না এইভাবে ধরে ডাউনওয়ার্ড পুল করব মানে নিচের দিকে টানবো আর এটাকে বলে ট্র্যাকশন আর লেফট হ্যান্ডে আমি কাউন্টার ট্র্যাকশন দেবো যখন আমি রাইট হ্যান্ডে ডাউনওয়ার্ড ট্র্যাকশন দেবো তখন লেফট হ্যান্ডে সিম্পাইসিস পিউবিসে ব্যাকওয়ার্ড ডিরেকশনে কাউন্টার ট্র্যাকশন দেবো ঠিক আছে তাই জন্য এটার নাম সিসিটি মানে কন্ট্রোল কর্ড ট্র্যাকশন কন্ট্রোল করছি কীভাবে যখন কন্ট্রাকশন আসছে তখনই ট্র্যাকশন দিচ্ছি আর কাউন্টার ট্র্যাকশন না দিয়ে কিন্তু ট্র্যাকশন দিচ্ছি না বা টানছি না কারণ যদি আমি কাউন্টার ট্র্যাকশন না দিয়ে টানি তাহলে কিন্তু ইউটেরাইন প্রোল্যাপস হয়ে যেতে পারে সেজন্য রাইট হ্যান্ডে যখন আমি ট্র্যাকশন দেবো তখন লেফট হ্যান্ডে কাউন্টার ট্র্যাকশন দেবো এবং কাউন্ট
কন্ট্রোল কন্ট্রাকশন তখনই যাব যখন কিনা ইউট্রাস কন্ট্রাক্ট করবে। এবার কন্ট্রাকশন এলে যখন আমরা সিসিটি দিচ্ছি তারপরে যখন দেখব যে পার্মানেন্ট লেন্দেনিং অফ কর্ড হয়ে গেছে তখন কর্ড আর পুনরায় ভেতরে ঢুকে যাবে না। এবার যখন দেখব যে প্লাসেন্টা পেরিনিয়াল এরিয়াতে চলে এসেছে তখন আর কিন্তু কাউন্টার ট্রাকশন আমাদের দেওয়ার দরকার নেই, তখন জাস্ট দুই হাতে এইভাবে আমরা প্লাসেন্টাটাকে পেরিনিয়াল এরিয়া থেকে বার করে নেব। এবং বার করে নিয়ে কোথায় রাখবো, ইয়েলো প্লাস্টিক জড়ানো আমি যে কন্টেনারটা ফ্ল্যাট সারফেসে নিয়েছিলাম সেখানে আমরা রাখলাম, কারণ পরে আমরা প্লাসেন্টা আবার এক্সামিনেশন করব। এবার প্লাসেন্টা ডেলিভারি হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা ফান্ডাল ম্যাসাজ দিতে আরম্ভ করব। যা ব্লিডিং বা ক্লট আসবে আমরা তা পেরিনিয়াম থেকে ক্লিন করে নেব, কিন্তু লেফট হ্যান্ডে কন্টিনিউ করব ফান্ডাল ম্যাসাজ। এর ক্ষেত্রে বলে রাখি অনেকেরই এইভাবে হাত ঢুকিয়ে পুরোটা ক্লিন করার একটা মেল প্র্যাকটিস আছে, কিন্তু সেটা কিন্তু একদমই করা যাবে না, কারণ টিয়ার থাকলে সেটা আরও বেড়ে যাবে এইভাবে হাত ঢোকাতে গিয়ে। শুধু সামনে যেটুকুনি ক্লট আসবে সেটুকুই ক্লিন করব। এক্ষেত্রে বলে রাখি তিনটে টি কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে টিয়ার, যদি পেরিনিয়াল কোনো টিয়ার হয় তাহলে সেটা রিপেয়ার করতে হবে, না রিপেয়ার করলে সেখান থেকে ব্লিডিং হতে পারে। আর একটা হচ্ছে ট্রমা, যদি ট্রমা থাকে সেখান থেকেও কিন্তু ব্লিডিং হতে পারে। আর হচ্ছে রিটেন টিস্যু, যদি রিটেন টিস্যু থাকে সেখান থেকেও ব্লিডিং হতে পারে। রিটেন টিস্যু আছে কি না দেখার জন্য আমাকে প্লাসেন্টাল এক্সামিনেশন করব। এইভাবে প্লাসেন্টাটাকে উল্টো করে ধরে আমরা দেখবো যে মেমব্রেন ইন্ট্যাক্ট আছে কি না। কোনো মিসিং মেমব্রেন থাকলে কিন্তু এইভাবে ধরলে খুব ভালো করেই বোঝা যায়। আর দেখবো কি না কটিল্যান্ডন প্রেজেন্ট আছে কি না, 15 থেকে 20টা কটিল্যান্ডন থাকে, যদি কোনো একটা মিসিং থাকে এর মধ্যে তাহলে কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যায়। প্লাসেন্টার কোনো পার্ট যদি ভেতরে থেকে থাকে না বেরোনো অবধি কিন্তু ব্লিডিং স্টপ হবে না, পিপিএইচ স্টার্ট হবে, তার জন্য প্লাসেন্টাল এক্সামিনেশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর একটা কথা যে এপিজিওটমি আমাদের যদি দিই ডেলিভারির সময় তাহলে এপিজিওটমি এই সময় রিপেয়ার করে নিতে হবে। আফটার ডেলিভারি অফ প্লাসেন্টা আমাদের কিছু কাজ আছে, যেমন ব্লাড লস কতটা হয়েছে মেজারিং মগে এস্টিমেট করে নেব এবং রেকর্ডিং সমস্ত কমপ্লিট করব। মায়ের ইউটেরাইন কন্ট্রাকশন এবং ভ্যাজাইনাল ব্লিডিং 15 মিনিটস ইন্টারভ্যালে 2 ঘন্টা পর্যন্ত চেক করতে হবে। আর মায়ের পালস এবং ব্লাড প্রেশার চেক করব 4 আওয়ারলি। যদি 30 মিনিট হয়ে যাচ্ছে তাও আমরা প্লাসেন্টা ডেলিভারি করতে পারছি না তাহলে কিন্তু সেক্ষেত্রে ওয়েট করে থাকবো না, আমাকে হায়ার সেন্টারে রেফার করতে হবে। যদি না আমার কাছে ওটি ফেসিলিটি সাথে সাথে থাকে, মানে আমাকে সাথে সাথে সিজার করার ফেসিলিটি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে হায়ার সেন্টারে অবশ্যই রেফার করতে হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আশা করি সবাই AMTSL খুব ভালোভাবে বুঝেছেন। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।